আপনারা চলে এসেছেন, কি করা যাবে বলুন। মেঘলা দিনে ঘরে একলা না থাকতে ইচ্ছা করলেও থাকতে তো হবেই, কারণ এখন চলছে লকডাউন, এবং এই লকডাউনে ঘরের বাইরে বেরোনোর কথা ভাবাও যায় না। তো হাই, আমি আবার চলে এসেছি আপনাদের কোয়ারেন্টাইন গার্ল মৃত্তিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের বাড়িতে আছেন। তো চলুন, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা জিনিস যেটা এই কোয়ারেন্টাইন বা লকডাউনে আমাদের প্রত্যেকের জীবনের একটা ভীষণ জরুরি হয়ে উঠেছে, সেটা হচ্ছে মাস্ক। হ্যাঁ, মাস্ক এখন সকলের কাছে একটা ভীষণ জরুরি জিনিস। তো যেমনটা আমরা আগে দেখছিলাম যে N95 বা সার্জারিক্যাল মাস্ক বিভিন্ন মেডিকেল স্টোরে পাওয়া যাচ্ছিল না বা শর্টেজ হচ্ছিল এবং সবাই তার জন্যই ছুটছিল, কিন্তু কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র সেই মাস্কই নয়, ঘরের যে কোনো টাওয়েল, গামছা বা সুতির কাপড় দিয়েও আমরা মাস্ক তৈরি করে সেটাকে ইউজ করতে পারি। তো আজকে আমি আপনাদের জন্য সেরকমই কিছু জিনিস নিয়ে এসেছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু সুতির পুরনো জামা কাপড় বা কাপড়ের টুকরো থেকেই থাকে। আমার কাছে যেমন কিছু কুর্তির, স্লিভলেস কুর্তির হাতা ছিল যেগুলো আমি লাগাইনি, এবং সেই হাতাগুলো দিয়ে বা আমার কিছু লং ড্রেস অল্টারেশন করেছিলাম আমি, তো তার নিচের যে পার্টটা আমি কেটে বাদ দিয়েছিলাম, সেগুলো দিয়ে খুব সহজেই আমরা বাড়িতে মাস্ক বানিয়ে নিতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন দেখি কিভাবে এটা করা যায়। আমি আপনাদের বলেছিলাম আমার কাছে কিছু পাড়, মানে জামার পাড়ের নিচের অংশটা ছিল, যেমন আপনারা এটা দেখতেই পাচ্ছেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দিক অলরেডি সেলাই করা আছে এবং এই দিকটা এরকম। তো এরকম একটা পার্ট ছিল যার আমি এই অংশটা, এই লাল অংশটা দিয়ে মাস্ক বানাবো। তো আমরা ফার্স্টে দেখে নিই এটা কতটা চওড়া এবং কতটা লম্বা। তো চলুন দেখে নিই। সরি ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজের জন্য, লকডাউন চলা সত্ত্বেও আমাদের পাড়ের লোকজনরা জানি না কি করছে। তো যাই হোক, নেভার মাইন্ড। চওড়াটা, আচ্ছা এই চওড়াটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো এখানে মোটামুটি একটুখানি মোড়া আছে, তো আমি একটু বাড়িয়ে এটাকে 13 সেন্টিমিটার ধরছি চওড়াটা, এবং এর লম্বাটা আছে মোটামুটি 23 সেন্টিমিটার বা 9 ইঞ্চি। আমি এগুলো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এবার এটাকে আমি কেটে নেব, কেটে নিয়ে চারদারটা সেলাই করে নেব। তো চলুন করা যাক। দেখলেন আমি কিভাবে এটা চারদিকে সেলাই করে নিয়েছি। প্রতিদিকে আমি মোটামুটি 1 ইঞ্চি করে এটা সেলাই করেছি। তো এটা তো এখন তৈরি হয়ে গেছে, যেটা আমাদের এরকম এই পোর্শনে থাকবে মুখের। তো এবার এটা লাগানোর জন্য আমাদের চাই দড়ি। তো সেই দড়ির জন্য আমি আজকে ইউজ করব এরকম কিছু দড়ি, আমার কাছে ছিল ঘরে পড়ে। তো আপনারা যে কোনো টাইপের দড়ি ইউজ করতে পারেন, যে কোনো পেটিকোটে যে আমরা দড়ি ইউজ করি সেটা, অথবা পাটিয়ালা প্যান্টগুলোতে যে দড়ি ইউজ করি সেটা। তো আমার কাছে এখানে এটা ছিল, এটা ইউজ করব। তাছাড়াও আমার কাছে এরকম একটা পেপার ব্যাগ আছে যেটা আমি বইমেলা থেকে কিছু কিনেছিলাম, তখন পেয়েছিলাম। তো তার সাথে এই দড়িগুলো রয়েছে, তো এই দড়িগুলোকেও আমি ইউজ করব। চলুন দেখা যাক এটা আমি কিভাবে বাকিটা পুরো করছি। মাস্কটা বানিয়ে ফেলেছি এবং আপনাদের সামনে পরে বসে আছি আমি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাস্কটা একদম যেরকম পরা উচিত সেরকমই মাপের হয়েছে। তো আমি এটা একবার খুলে আপনাদের দেখাচ্ছি। তো দেখে নিচ্ছেন এই মাস্কটা আমার তৈরি হয়ে গেছে, এবং এখানে এই কাপড়টা এরকম
তৈরি হয়ে গেছে এবং চারটে দড়িও আমি চারদিকে লাগিয়ে নিয়েছি। এরকম ভাবেই আমি আর একটা মাস্ক তৈরি করেছি, সেটা হচ্ছে এইটা। এটা আমার একটা কুর্তির কাপড় ছিল, তো সেটা দিয়ে আমি মাস্ক বানিয়ে নিয়েছি এরকম ভাবে। তো আপনারা চাইলে এরকম ভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি মাস্ক বানিয়ে নিতে পারেন। এবং আমার কাছে যেহেতু সেলাই মেশিন ছিল না, তাই হাতে সেলাই করাটা একটু সময় সাপেক্ষ, বাট আপনাদের যাদের কাছে সেলাই মেশিন আছে তারা তো আরো সহজে আরো তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। তো আপনারাও বানান এবং সবাই মাস্ক পরুন যখনই বাইরে বেরোবেন, কোনো প্রয়োজনীয় কাজে তো অবশ্যই মাস্ক পরে বেরোবেন। এবং এই মাস্কটা আপনি একবার পরে বেরোনোর পরে বাড়িতে এসে খুব ভালো করে ডিটারজেন্ট জলে ধুয়ে রোদে শুকিয়ে এবং আয়রন করে তারপরে আবার এটাকে আপনি রিইউজ করতে পারেন। তো আপনারাও বানান এবং পরুন। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, আমি অনেককেই টিভিতে দেখছি বা সাংবাদিকরা যখন বাজারে গিয়ে আমাদের নিউজগুলো দেখাচ্ছে তখন অনেককেই আমি দেখছি যে তারা মাস্কটা পরছে ঠিকই, কিন্তু মাস্কটা তারা পরছে, মাস্কটা আমাদের এইখান থেকে পরা উচিত, অর্থাৎ নাকের এখান থেকে পুরো এই অবধি আপনাদের ঢাকা থাকবে, কিন্তু বেশিরভাগ লোকেরাই আমি দেখছি তারা পরছে নাকের এইখান থেকে। কিন্তু নাকের এখান থেকে পরে তো কোনো লাভ নেই, তার কারণ হচ্ছে মাস্কটা পরাই এই জন্য যাতে বারবার আমরা হাতটাকে আমাদের মুখে নাকে এগুলোতে টাচ করা থেকে যাতে রক্ষা করা যায়। তো আপনারাও তাড়াতাড়ি এটাকে বানিয়ে ফেলুন, যাদের কাছে এখনো বাড়িতে মাস্ক নেই, সার্জারিক্যাল মাস্ক বা N95 নেই, তারা এরকম ভাবে মাস্ক বানিয়ে অথবা গামছা স্কার্ফ এগুলো ইউজ করতে পারেন এবং এটাকে সঠিকভাবে পরুন। এবং তারপরে বাড়িতে যে কোনো মাস্কই, সার্জারিক্যাল মাস্ক যদিও একবারই পরা যায় তারপরে তাকে ডিসপোজ করে দিতে হয়, কিন্তু আপনারা যদি এরকম কাপড়ের মাস্ক পরেন তাহলে সেটাকে বাড়িতে এসে সম্পূর্ণভাবে ধুয়ে ভালো করে ডিটারজেন্টে রোদে শুকিয়ে আবার রিইউজ করুন। তো আজকের জন্য এটাই ছিল। তো আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন যে আপনাদের এটা দেখে কেমন লাগলো, এবং আমার চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। টাটা।